একটা জিনিস যেটা যে মিডিয়াতে মানুষ দেখছে যে এখন আমি মানুষের সাথে মিশি আর আগে মিশতাম না, কিন্তু এটা আমার কাছে কখনোই মনে হয়নি। না সেটা মনে হয়নি, কারণ কি ওই যে সেলফিটা তুলেছে, যদি সে ভোটার নাও হয় ওর বাবা মাকে যে বলবে যে ভোটটা দিতে, তো সেটা খারাপ কিছু হয়নি, বরং একজনের সেলফিতে দুইটা কাজ হচ্ছে আর যারা ভোটার তাদের তো একটা। বাট আমি আশা করি, যেটা আমি বললাম যে আমি যেভাবে সাড়া পেয়েছি, যদি সব ঠিকঠাক থাকে আমি মনে করি যে খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি তো সবাইকে দেখেছি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার কাছে আসতে, এবং শুধু অল্প বয়সের বাচ্চা কাচ্চা কিংবা ছেলে মেয়েরা না, অনেক বয়স্ক মানুষরাও এসেছে আমার কাছে, বয়স্ক মহিলারা এসেছে, পুরুষরা এসেছে, তারাও সবসময় আমাকে বলেছে যে ইনশাল্লাহ আমরা তোমাকে চাই। এখন বাকিটা তো আসলে যখন ভোট দিবে তখনই প্রমাণ হবে, এর আগ পর্যন্ত তো আসলে সবই প্রেডিক্টের বিষয় আমাদের কাছে। আমি তো বললাম, আমি তো মনে করি যে খুবই সাকসেসফুল একটা ক্যাম্পেইন আমরা করতে পেরেছি। ধন্যবাদ দিতে হয় আশেপাশে যারা বসে আছে তারা, তাদের সবাইকেই আপনারা মাগুরার যারা জার্নালিস্ট আমি শিওর চিনেন, আমি আলাদা করে আর পরিচয় করাই দিতে চাই না, তো তাদের সাপোর্টটা ছিল। আমি যেটা বলেছি আগেও যে জেলা আওয়ামী লীগের ফুল সাপোর্ট ছিল আমার প্রতি, তারা পুরোটা গাইড করেছেন, আমরা ইমপ্লিমেন্ট কীভাবে করতে হবে সেটা হয়তো আমরা সমন্বয় করেছি। আমার কাছে মনে হয় আমরা পুরোপুরি সাকসেসফুল এই কারণেই হচ্ছে এই কটা দিনে যতটুকু করা সম্ভব ছিল আমরা তার কোনো একটি জায়গাতেও আমার মনে হয় না যে এক চুল পরিমাণ ছাড় দিয়েছে। দুইটা দুইভাবে বলতে হচ্ছে, জনপ্রতিনিধি আমি হচ্ছে একটা জেলার, যে একটা জেলা দুইটা উপজেলার, আর ক্রিকেটটা হচ্ছে আমি সারা বাংলাদেশের, এবং ওইটা আমি ওইখানেই রাখবো। আর জনপ্রতিনিধি আমি মাগুরার হয়ে কাজ করতে চাই, এখন তারা যদি ভোট দেয় আমি কাজ করব, সেটা জনপ্রতিনিধি হিসাবেই আমি দেখব। ক্রিকেটে যখন ছিলাম তখন আমার প্রয়োজন পড়েনি, দরকার হয়নি, আমি চাইও নি ওইভাবে, কারণ আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আমি ছিলাম ওটা রাইট ওয়ে এবং আমি ওটাই মেনটেন করার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হিসাবে আপনার মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের মন সম্পর্কে জানতে হবে, তাদের চিন্তা সম্পর্কে জানতে হবে, বিভিন্ন সেক্টরের মানুষের বিভিন্ন মতামত থাকে, তারা সেগুলো নিয়ে কথা বলে, এবং তাদের থেকে আমার কাছে মনে হয় অনেক কিছু শেখার আছে। আমার গণ্ডিটা শুধু ক্রিকেটে ছিল, এখন সব দিকেই হয়তো আমার আইডিয়াগুলো হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে আমার লাইফের জন্য একটা বড় লেসন। আমার তো মনে হয় যে আমার কোনো পরিবর্তন হয়নি। একটা জিনিস যেটা যে মিডিয়াতে মানুষ দেখছে যে এখন আমি মানুষের সাথে মিশি আর আগে মিশতাম না, কিন্তু এটা আমার কাছে কখনোই মনে হয়নি। আমার যারা কাছের মানুষ আছে, আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধু, আত্মীয় স্বজন যারা আছে, আমি তারা আমার বলতে পারবে যে আমি কেমন ছিলাম তাদের সাথে, যেটা হচ্ছে এখন হয়তো বড় পরিসরে দেখতে পাচ্ছে মানুষ। এছাড়া আমি কোনো পরিবর্তন দেখি না।